দেখো এবার আমরা কি পেলাম x টু দি পাওয়ার 4 প্লাস 6 x স্কয়ার প্লাস 4 x কিউব প্লাস 24 x বললাম না যে উৎপাদকের যদি চারটি ডিজিট থাকে তাহলে আমি কিন্তু দুটো দুটো করে ভেঙে ফেলে দেব একেবারে চারটা করে মাথাটা গরম করে দিব না দুটো করে নিব এখানে এটা অংশ এটা একটা অংশ তো এই অংশটার ভিতরে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা ভাগ করা যায় কিনা একটু চিন্তা করো তো কোন একটা সংখ্যা আছে নাকি যে সংখ্যাটা দিয়ে এটা এটাকে ভাগ করা যায় যায় কি যায় না কিন্তু কিন্তু আমরা কমন নিতে পারছি কমন আমরা কি পারবো নিতে x স্কয়ার কমন যদি x স্কয়ার কমন নিই এখানে x টু দি পাওয়ার 4 আছে আছে চারটা নিয়েছি দুইটা তাহলে বাকি থাকে কয়টা দুইটা থাকে আরো তাহলে আমরা x স্কয়ারকে কমন করে নিলাম প্লাস 6 কি এখানে 6 নিছিলাম কি নিই তাহলে এটা 6 হয়ে গেছে x স্কয়ার এখানে x স্কয়ার অলরেডি কমন নিছি তার মানে আর কিছু পাচ্ছি না মজার বিষয়টা কি দেখেনি আসবে এখানে তো আসবে এখানে কিন্তু তা আসবে দেখো আসবে না যদি না আসে তাহলে কিন্তু ভুল হবে এখানে আছে 4x কিউব এখানে 24x এমন একটা সংখ্যা তোমাকে নিতে হবে যে সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করা হচ্ছে এটাকে ভাগ করা হচ্ছে 2 আচ্ছা 2 নয় যদি 4 নিয়ে নাও 4 যদি অলরেডি কমন নিয়ে নাও সেই সাথে যদি একটা x কমন নিয়ে নাও দেখো যদি 4 একটা নিয়েছি আর একটা যদি x কমন নাও তাহলে দেখো এবার 4 তো অলরেডি কমন নিয়ে নিয়েছে তার মানে এখানে 4 আর থাকছে না x আছে কয়টা 3টা 3টা একটা কিন্তু কমন নিয়েছে তাহলে কয়টা থাকে 2টা এই জাস্ট দিস এখানে প্লাস এই যে প্লাজে প্লাজে প্লাস এটার সাথে এটাকে তোমাকে গুণ করতে হবে প্লাজে প্লাজে প্লাস কি আছে প্লাস প্লাজে প্লাজে প্লাস যদি এখানে মাইনাস থাকতো তাহলে প্লাজে মাইনাসে মাইনাস এই প্লাস আছে যেন প্লাজে প্লাজে প্লাস করছি কিন্তু এবার 4 দিয়ে 24 কে ভাগ করো তো 424 দেখো মিলে যাচ্ছে 24 x এখানে অলরেডি আছে x x তো আমরা একটা কমন নিয়ে নিয়েছি তার মানে কি আর কম আর পাচ্ছি আমরা না পাই না আর আমরা কমন পাই না তাহলে এটা এটা কি মিলে গেছে আমার কথা মিলছে এইবার তাহলে আমরা দুইটার ভিতরে কি করব একটা তাহলে x স্কয়ার প্লাস 6 আর একটা হচ্ছে x স্কয়ার প্লাস 4 দুটার ভিতরে একটা নিয়েছি আর এখানে x স্কয়ার প্লাস 4 এস নাকি এটা ফেলে দিবা না মিশিয়ে দি কি বলো না বাদ দিয়ে দিলাম না নিলাম না ওটা সমস্যা তো ওকে তো দুটার ভিতরে এটা এই যে আসলো আমার মনে হয় এবার আমরা ক্লাস 8 এর যে কোনো উৎপাদক করতে পারবো এটা আমি মিশিয়ে দি দি আমি একটা করব একটা আমি তুলবো তোমরা আমাকে করে দিবে ওখান থেকে বলবে আমি লিখবো বি স্কয়ার এটা বলো তো কি করা যায় 9 আচ্ছা এখানে যে একটা বি ঢুকি দিয়ে তারপরে স্কয়ারটা করে ফেলি 9 9 81 বি আর স্কয়ার গুণ করলে বি স্কয়ার মিলে গেছে একটা সূত্র ছিল না আমি বলেছিলাম না যে সূত্রের মা আমি সূত্রের মা হিসেবে মনে করি কারণ এই সূত্রটা ব্যাপক আকারে ব্যবহৃত হয় যেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b বলেছিলাম কিন্তু এটা এটা কিন্তু এখানে লাগছে দেখো এটাকে ধরো a স্কয়ার মাইনাস এটাকে ধরো b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b a প্লাস b b কোনটা 9 a প্লাস b ইনটু a মাইনাস b a মাইনাস a মাইনাস আজকে তাহলে কিন্তু তিনটা জিনিস শিখলাম কমন নেওয়া বা ভাগ নেওয়া দুইটা সংখ্যার ভিতরে একটা সংখ্যাকে বসিয়ে দেওয়া আর এই পাশে যা আসবে ওই পাশে তা থাকবে এটা আর একটা হচ্ছে যদি এমন করে যায় যে কমন নেওয়া যাচ্ছে না ভাগ করা যাচ্ছে না এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা দিয়ে অ্যানসারটা চলে আসছে এটা তোমরা প্র্যাকটিস করো আজকে কালকে আমরা পূর্ণাঙ্গ ক্লাস 8 এর যে উৎপাদকগুলো আছে সেগুলো করতে যাবো আশা রাখি খুব ভালো পারবে থ্যাংক ইউ।